প্রিয় ভাইরা, কানগুলো একটু খাড়া করে শুনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন। এই যে মূর্তির যারা পূজা করে, কেন পূজা করে? নিজেই মূর্তিটারে বানায়, নিজেই ডিজাইন করে, রং করে, এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আসে না নাই, ওম নম ভগবতি বাসুদেবায়া আসে না নাই, জো তো মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবে শাম বোল বন্দে কৃষ্ণ 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 করে না, বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম। আমার হিন্দু ভাইরা বলে না, এরাও আমাদের মাহফিলে আসে। এই যে আপনারা বলেন, একটু ভেবে দেখেন, উনি বানাইলো এই মূর্তিটারে, উনি বানালো, বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা আছে না নাই, তো ওইটা কেমনে আমনের খোদা? আমনে না ওইটার খোদা? যে যেটারে বানাইলো সেটার খোদা না? বুঝে শুনে উত্তর দিন। আমি কাদামাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা? এটার বানাইছে কে? আমি বানাইছি, তাহলে আমি এটার খোদা না? একটু আকল খাটালেই বোঝা যায়। সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না, ঘটনা কি? এরাই বানায়, আবার এরাই কয় খোদা খোদা, ওনার মাথায় ধরে না। দেখেন, আপনার চিন্তা, আপনার অনুসন্ধান, আপনার রিসার্চ, আপনার ক্যালিবার, আপনার ইন্টেলেক্ট, আপনার সৃজনশীলতা, আপনার কমন সেন্স, কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। আল্লাহ এটা সবাইরে দিছে, এটা ঘাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন। স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না। আপনি সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, পাখির দিকে তাকান, ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম বললেন, মা হাযি তামাফিলুল লাতি আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন, ঘটনা কি? মূর্তি তোমরা নিজেরা বানাও, মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন? এলাকার লোকেরা বলে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা বাপ দাদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে, তাই আমরাও দাঁড়িয়ে থাকি। ইব্রাহিম বললেন, কিরে তোরা মূর্তি বানায়, তোরা দাঁড়া থাকোস কেন? এলাকার লোকেরা বলে, বাপ দাদারকে যা করতে দেখছি আমরাও তাই করি। দেখবেন, নাস্তিক কাফের মুরতাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই, চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম বললেন, লাকদ আংতুম কুনতুম আংতুম ওয়াবাউকুম মিনাল কওমিদ দাল্লিন, তোরাও গোল্লায়, তোদের বাপ দাদারাও গোল্লায়। পূজার দিন আসলো, এলাকার সবাই বলে, ইব্রাহিম চলো না পূজায় যাই। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাজরাতান ফিন নুজুম, আকাশে তাকালেন, ক্বালা ইন্নি সাকিম, বললেন আমি অসুস্থ। আসলে উনি অসুস্থ ছিলেন না, আসলে অসুস্থ ছিলেন না। তাহলে কেন অসুস্থ বললেন? এর কারণ, অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক। উনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে, কিন্তু মানসিক অসুস্থ ছিলেন। এর কারণ, ওই সময় উনি ছাড়া কেউ তাওহীদের পক্ষে ছিল না, সব ছিল মুশরিক। তাহলে একজন নবী যখন শিরকি কাজ চারদিকে হতে দেখে, তখন তিনি মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না, ঠিক কিনা? এজন্য উনি বললেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। এলাকার লোকেরা বললে, তাই নাকি, যাবি না? এক কাজ কর, আমরা তাহলে পূজায় যাই, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো একজন পাহারাদার পাওয়া গেছে, আমরা পূজায় গেলাম, তুই ঘরের মূর্তিগুলারে পাহারা দে। ভালো পাহারাদার, মূর্তির পাহারাদার, নাম কি? সাইয়েদনা ইব্রাহিম মনে মনে কয়, ঠিক আছে, আজকে জন্মের পাহারা দিব, জন্মের পাহারা দিব। উনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে এক একটা মূর্তি এক এক স্টাইলে, কোনোটা এমনি কোনোটা ওই, কোনোটার 10 হাত, কোনোটার 12 হাত, কেউ হা করে আছে, কেউ তলোয়ার ধরে, কেউ হাতির বেশে, কেউ নারীর বেশে, বিভিন্ন রঙের মূর্তি আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ঘুরে ঘুরে সবগুলার দিকে তাকায় আর দেখে সবগুলার সামনে হচ্ছে সন্দেশ, রসগোল্লা, চমচম, কালোজাম, দুধমালাই, মালাইচপ আছে না নাই? সবগুলার সামনে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা, রসমলাই, একটার পর একটা মিষ্টান্ন খাবার দেয়া। ইব্রাহিম মনে করলেন, ওরা মনে খাবে, একটু বাটিটা তুইলা ধরি, হা কইরা আছে ওটার মুখের সামনে নিয়ে কয় খা, কি কয়? আর মূর্তি করে আছে হা। ফারাগাইলা আলিহাতিহিম, মূর্তিগুলোর কাছে গেলেন, সন্দেশ রসগোল্লার বাটি তুলে ধরে বললেন, খা খা। ফারাগাইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, সন্দেশ আর রসগোল্লা উঠিয়ে বললেন, খা, খাবি না? মালাকুম লা তান্তিকুন, না খাইলে কেন খাবি না? কথা কই তুইব, কথা বল, হয় খা না কথা বল। এখন মূর্তিগুলা খায়ও না কথাও। আপনার ছেলে কান্না জুড়ে দিছে, আব্বু চকলেট খাবো, কি খাবো? চকলেট কিনে দিলেন, এখন চকলেট আর খায় না। জিজ্ঞেস করলেন, কিরে বাপ চকলেট খাস না কেন? কথাও কয় না।
খায়ও না কথাও কয় না, এখন বাকি আছে কি? ফারাগ আলাইহিম দরবাল বিল ইয়ামিন, ডাইন হাতে মাই শুরু করলেন, এক একটা নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছিলেন কে? উনি বললেন খা, খায় না, কেন খাবি না, কথা কও, কথাও কয় না। ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, খায়ও না কথাও বলে না, এবার ডান হাতে থাপ্পড় মারা শুরু করলেন, এক এক থাপ্পড়ে এক একটার হাত ভেঙে যায়। মারতে মারতে সামনে দেখে একটা কুঠার, কি দেখে? এবার কুঠার নিয়ে কোবানো শুরু করলেন, জন্মের কূপ, কুপাইতে কুপাইতে মূর্তিগুলো সব, এটার একটা উদ্দেশ্য ছিল, মূর্তিগুলো সব ভেঙে বড় সাইজের যে মূর্তিটা ওটার সামনে যায় মারতে লিসে করে না, এটারে মারুন, এটারে বাসায় রাখি। কুঠার নিয়ে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই রাখলেন, সুবহানাল্লাহ পড়বেন না, এক একটা নবীর আল্লাহ কি বুদ্ধি দিয়েছে। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম, সবগুলো মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে বড়টারে মারে নাই, বড়টার কাঁধের মধ্যে কুঠার ঝুলিয়ে রেখেছে। এবার বড় পূজা শেষে এলাকার লোকরা যখন এসে ঘরের ভিতরে দেখে সব মাইরা ভূত, সবাই বলে ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এই ঘটনা ঘটছে কেমনে, কয় সবগুলা মারামারি করছে, কি করছে, সবগুলা মারামারি করছে, মারামারি ঠেকাইতে যাইয়া বড়টাই কুঠার দিয়ে পিটাইছে, পিটাইয়া সবগুলারে শেষ করছে। ফাসআলহুম, ওই বড়টারে জিজ্ঞেস কর, যদি বড়টা কথা বলতে পারে, আমারে জিজ্ঞেস করে লাভ নাই, কুঠার তো আমার কাঁধে না, কুঠার কার কাঁধে, বড়টার কাঁধে, ওইটারে জিজ্ঞেস কর, কি বুদ্ধি, কি উপস্থিত বুদ্ধি, কি ইন্টেলেক্ট, কি হিকমা, আল্লাহু আকবার। সবাই বলে ইব্রাহিম এই কাজ তোরা করে না, ওরা নড়তে পারে না, চড়তে পারে না, ওরা কানে শুনে না, চোখে দেখে না, ওরা কিছু করতে পারে না। সৈয়দ ইব্রাহিম বলে যেটা কিছুই করতে পারে না, এইডারে খোদা বইলা ডাকো স্ক্যাম, কিছুই করতে পারে না, নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না, কেয়ামতের দিন তোদেরকে কেমনে এরা বাঁচাবে, আল্লাহু আকবার, কেমনে বাঁচাবে একটু ভাব। সবাই এবার রশি দিয়ে পেঁচিয়ে সৈয়দ ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের দরবারে নিয়ে যায়। নমরুদের সাথে কি কি কথোপকথন, কনভারসেশন, ডায়ালগ হয়েছে শুনবেন। নমরুদ বলে ইব্রাহিম ঘটনা কি, আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে বলে তুমি শুনি নাই, তুমি আবার কোন রব পাইলা, তুমি আবার রব পেলে কোথায়? সৈয়দ ইব্রাহিম বলে রব্বি আল্লাযী ইউহী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয়, জীবন দেয় কে, মরণ দেয় কে, নমরুদ বলে তাই, তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়, আনা ওহী ওয়া উমীত, আমিও তো জীবন দেই মরণ দেই। সৈয়দ ইব্রাহিম বলে তাই, তুমিও জীবন দাও তুমিও মরণ দাও, তাহলে দেখাও তো, দেখাও তো কি করে জীবন দাও। নমরুদ জেলখানার দুজন ফাঁসির কয়েদিকে ধরে নিয়ে আসছে, ফাঁসির আসামি ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে, আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকায়, মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে, লোকটা জামিনে পড়ে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ। এরপর ছুরিটা পেট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ধা করে ঢুকায় দিতে যাবে, ইন দ্য মিন টাইম স্টপ, থেমে গেলেন, কেন না তোরে মারবো না, ওইটারে মাইরা ওইটারে মৃত্যু দিলাম, তোরে আমি জীবন দিলাম, যা তোরে আমি আর ওইটারে, ইব্রাহিম দেখো তুমি না বলেছো কেমন করে আমি জীবন দেই, কেমন করে আমি মরণ দেই, দুইটা আসামিকে ধরলাম, প্রথমটারে মরণ দিলাম, দ্বিতীয়টারে জীবন দিলাম, ঠিক কিনা? আসলেই তো প্রথমটারে কি দিছে, দ্বিতীয়টারে। সাইয়েদনা ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বলে নমরুদ বুঝলাম তুমি জীবন দাও তুমি মরণ দাও, বুঝলাম সব ঠিক, জেনে রেখো আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য উঠায় কে, সেদিন ইব্রাহিম বললেন আমার রব এমন রব প্রতিদিন সকালবেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায়, তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে কালকে থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, এবার ধরা খাইছে, এবার লা যাওয়া নিশ্চুপ, এবার তো নমরুদ ধরা খাইছে, এবার নমরুদের মেজাজ নরম না গরম, কারণ তর্কে হেরে গেছে, মেজাজ আছে না নাই। নমরুদ বলে ইব্রাহিম রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো, বিশাল আগুনের কুণ্ডলি করে
সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হলো, হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা। সৈয়দনা ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলায় সৈয়দনা জিব্রাইল বলে, ও সৈয়দনা ইব্রাহিম, আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে, এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই, বিশাল আগুনের কুণ্ডলীকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই। সৈয়দনা ইব্রাহিম বলে, কোনো দরকার নাই, কারণ আগুনের মালিক আমার সাথে আছে। আই ডোন্ট নিড ইউর হেল্প, আমার কোনো সাহায্যের দরকার নাই, কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না। বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সৈয়দনা ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো, হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয়, বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয়, লাকড়ি জ্বালিয়ে দেয়, কিন্তু সৈয়দনা ইব্রাহিমের একটা পশমও জ্বালায় না। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে, নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, কুল্লাব ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি, যা পাবি জ্বালিয়ে সারখার করে দিবি, কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম, তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, কি হয়ে যা, তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ পড়ে। আগুন বলে, আল্লাহ বললা ঠান্ডা হ, আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যায়, আমি কি করুম? আল্লাহ কয়ে, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, গরম নয় ঠান্ডা নয়, এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা। আল্লাহু আকবার। সেদিন ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন, চিল্লায় এখন কয়দিন, একটা পশমও পুড়ে নাই, আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন বেঁচে ছিলেন। শেষকালে নাতিপুতিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন, নাতিরা আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই 40 দিন। ওই 40 দিন যেই সুখ আমোদ ফুর্তি আনন্দ দিয়ে আমি ছিলাম, আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ, এত আনন্দ, এত চমৎকার সময় আমি কাটাই নাই, চিল্লাই এখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডেকে বলে, নমরুদ টাইম ইজ আপ, তোর সময় শেষ, অনেক বেড়েছিস, অনেক সুযোগ দিয়েছি, আর না, আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেয়? ছেড়ে দেয় না। আল্লাহ বলে, নম্রুদ এবার তোর শাস্তির পালা, তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না, জিন দিয়ে মারবো না, সৈয়দনা ইব্রাহিম দিয়ে মারবো না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর বাহিনী বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ, এই মশাগুলো কিন্তু আল্লাহ সৈনিক, এই বাতাস আল্লাহ সৈনিক, 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহ সৈনিক, এই ভূমিকম্প আল্লাহ সৈনিক, ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে, নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদরে সবাই কয়, নমরুদ তুমি ড্যান্স দাও কেন? কারে ড্যান্স না, মশায় কামড়ায়, মশারও কামড়ানো বাড়াই দিছে নমরুদ, এবার আই এম এ ডিস্কো ড্যান্সার, ডিস্কো ড্যান্সার হয়ে গেছে, খালি লাফায়, খালি ড্যান্স দেয়, আহা, নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে, ঘুষি মারে, কিন্তু মশা বের হয় না। অমিয়া, এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে? সে মাথার মধ্যে কিল মারে, ঘুষি মারে, নিজের নিজে আহত করে ফেলে, মাগার মাথা থেকে মশা বেরোয়, নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো, এটা কি চারটেখানি কথা? শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, মশা যখন পন 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 করে কানের সামনে, খারাপ লাগে না? আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে, আবার বন 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 বন, তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে, নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে, মস্তিষ্কে কামড়াচ্ছে, ওর কেমন লাগে? নমরুদ আর পারে না,
অসহ্য, নিজেরে নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে। অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো, আমি আর পারিনি, এবার তোরা মার, তোরা মার। সবাই কয়ে নমরুদ আজীবন আম করে মারছো, এবার পাইছি খেলা, এবার ইচ্ছা মতো তোরা বিড়াম। এবার সবগুলো আমি নমরুদরে মারা শুরু করছি, মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয়, এই মশা ঢুকেছে কার অর্ডারে, বের হবে কার অর্ডারে। তারপরে বেরোয় না নমরুদকে, এবার আমার জুতা মার, কি মার, এখন আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তখন পড়তো খরমের জুতা, কাঠের জুতা, খরমের জুতা, চামড়ার জুতা, খরমের জুতা বানায় কি দিয়া কথা কন চিনেন। এবার কামারে জুতা মার, সবাই এবার কাঠের জুতা লইছে, ইচ্ছা মতো পিটান শুরু, পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ, নমরুদের খেলা শেষ। নমরুদের খেলা যখন শেষ, আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা, নমরুদ আজীবন থাকতে পারছে? ওর ক্ষমতা, ওর দাপট, ওর জুলুম, ওর অত্যাচার, ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন? ফেরাউন রে, ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে? এখনো যারা দাপট দেখায় জুলুমবাজ, এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না, বাঁচানোর মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? এজন্য আল্লাহ ডাকে বলে গোলাম, ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে, শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য, তোমাদের জন্য মডেল আমি করি না তো এগুলো, তোমাদের জন্য মডেল আছে। অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে, সাইয়েদাতুনা হাজার যাকে আমরা বলি বিবি হাজেরা, ওনার জীবনী পড়বেন, ভাইয়েরা যারা এসেছেন সাইয়েদাতুনা ইব্রাহিমের জীবনী পড়বেন। এই জীবনীগুলি থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই? আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে? আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদাতুনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব, আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো, রাজি আছি না নাই? আমাদের মডেল হচ্ছে নবীরা, চিল্লায় বলেন আমাদের মডেল কারা? এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো। এই নবীদেরকে যারা অনুসরণ করে, এরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, দুর্নীতি করে না, এরা 14ই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না, এরা দেশপ্রেমিক হয়, এরা আল্লাহওয়ালা হয়, এরা ইসলামের পক্ষের শক্তি, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তুমি বুঝার তৌফিক দান করো। অনেক নারী বোনেরা এসেছেন, নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেই, এক বাক্যে একটা নসিহত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, বিষ্ণুই বলেছেন যে নারীরা মাত্র 4টা কাজ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এক নম্বর হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, ও সামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআত, তারা আল্লাহর জান্নাতের 8টা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকবে, কোনো বাধা নাই। এগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ফ্যামিলি গুলার সাইয়েদিনা ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতি ফ্যামিলি বানান। আপনারা উঠতেছেন কেন? হ্যাঁ, এদিকে দু একজন উঠলেন, বসেন বসেন, একসাথে আসছেন, একসাথে বিদায় নিব। যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আর সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সবটুকু প্রথমে যেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।